প্রচুর প্রভাব এখানে তৃণমূল বলে কেউ নেই, সবচেয়ে বড় কথা হলো তৃণমূল বলে কেউ নেই আর বিগত দিনেও থাকবেও না। আপনারা তো নিশ্চয়ই আগে তৃণমূল করতেন? না আমরা তৃণমূল করিনি, না আমরা কোনো দলই করতাম না। আচ্ছা আইএসএফ কেন ভালো লাগলো আপনার কাছে এতটা? একটা সবচেয়ে বড় কথা হলো আইএসএফ ভালো লেগেছে তার কারণ হচ্ছে প্রথমে সোশ্যাল মিডিয়াতে দেখতাম নওশাদ ভাইজান আব্বাস ভাইজান যে ক্যালচারগুলো একের পর এক মানুষের পাশে অসহায় মানুষের সেবা করা, মানুষের কিছু না পাওয়া জিনিসকে পাইয়ে দেয়া বা মানুষের গরিব মানুষের হকটাকে নিয়ে বলা, এ বলতে বলতে আমাদের মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ আমাদেরকে নওশাদ সিদ্দিকী থেকে আর কোনো জায়গা দেখাতে পারবে না, পথ দেখাবে না আর দেখবও না, দেখালে দেখবও না। 26 নম্বর পাঠ, 27 নম্বর আমাদের বুথ। আমি 27 নম্বর বুথে আইএসএফ থেকে নির্বাচিত জিত ক্যান্ডিডেট। এখন মানুষের আইএসএফের পক্ষে একটা ভালো রকমের ঢল নেমেছে, সেখানে মানুষ চাইছে আইএসএফ একমাত্র অসহায় অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে পারে। সেই জন্য আমাদের একটা পূর্ণাঙ্গ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের অঞ্চল কমিটি থেকে শুরু করে ব্লক কমিটি গঠন হয়েছে, তারপরে থেকে আমাদের যে কাজ চলছিল এই এক সপ্তাহ আমরা সিদ্ধান্ত নিলাম যে রাজ্য জুড়ে যে প্রশাসনের যে একটা চাপ, যে সর্বক্ষেত্রে একটা অন্যায়ভাবে কেস কামারি হচ্ছে, সেই জন্য আমরা চিন্তা করলাম আমরা মন্দির বাজার আইসি সাহেবের সঙ্গে দেখা করা এবং তাঁকে আমরা অবগত করালাম যে আমাদের দলের কোনো ছেলেদের যেন মিথ্যে কেস না হয়, এবং যদি আমাদের মিথ্যে কেস হয় তাহলে আমরা তো বৃহত্তর আন্দোলনে যাব, কিন্তু যদি আমাদের ছেলেরা অন্যায় করে কোনো যদি অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে সংবিধানের মধ্যে যেগুলো পড়ে না তাহলে তার সাজা যেটা হয় হবে। আরেকটা জিনিস আমরা সূত্র মারফত জানলাম যে আমাদের এই মন্দির বাজার আইসি সাহেব আমাদের সঙ্গে অনেক ভালো কাজ করেছে এবং আমরা অনেক সহযোগিতা পেয়েছি, কিন্তু যখনই শুনলাম সাহেব চলে যাবে ওনাকে একটা বিদায় জানানোর জন্য আমরা একটু এসেছিলাম, যদি উনি যেদিন চলে যাবে সেদিন আমরা সেই ডেটটা পেলে আবার আসবো আমরা থানাকে জানাবো। তো আলটিমেটলি আমাদের মন্দির বাজার তারা আমাদেরকে অত্যন্ত আমাদের সহযোগিতা করেছে, আশা করব আগামী দিনে আরও সহযোগিতা করে। আচ্ছা আইজি সাহেব, আমাদের আইজি সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে আগামী দিনে আমরা যদি কোনো কর্মসূচি করি উনি সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, শুধু জাস্ট 48 ঘন্টা আগে ওনাকে একটু অবগত করতে হবে, যেমন আইএসএফে যদি কোনো কর্মসূচি থাকে, আমাদের ব্লক কমিটি গঠন থাকে, বুথ কমিটি গঠন থাকে, অঞ্চল কমিটির কোনো সাংগঠনিক কোনো কাজ থেকে থাকে, তো সেই জায়গা থেকে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের পাশে থাকবেন বলেছেন। 48 ঘন্টা আগে যদি আমরা ওনাকে অবগত করি উনি ওখানে ফোর্স পাঠাবেন এবং উনি আইনি কোনো ব্যবস্থা নেবেন যাতে দুষ্কৃতীদের হামলা কিংবা গণ্ডগোল কিংবা কোনো অনুরাযোগ সৃষ্টি না হয়, সেই জন্য থেকে উনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমাদের বৈঠক মিটিংয়ে আমাদের সময় দিয়েছেন। ওই কয়েকদিন আগে শুনলাম আমাদের ধান্যঘাটার একটা শাহাবুদ্দিন খাঁ বলে একটা ছেলে, সে সামান্য আমাদের সমর্থক ছিল, সে এখন তৃণমূলে জয়েন করেছে, তৃণমূলে জয়েন করে তারা তাকে নেতা নিয়ে নেতা বলেই খুব প্রাধান্য দিচ্ছে, যদি কারোর নেতার অভাব হয়ে থাকে তাহলে তারা তাদের নেতা তৈরি করে নেবে। কে চলে গেছে না চলে গেছে আমাদের কোনো যায় আসে না, আমাদের উইনে কোনো প্রভাব পড়বে না, ও তো আমাদের অঞ্চলে কোনো পদই ছিল না আর ও তো আমাদের দলের মধ্যে কেউ না, কে একজন দুজন যাবে আমাদের মধ্যে ওই থাকুক না, আর আমাদের কোনো দূষিত বা চৈত্রহীন লোক আমাদের দলের কেউ থাকতে পারে আইসেবের এরকম আমাদের তাদের জন্য জায়গা নেই, ঠিক আছে? এবার তার জন্যে আমাদের অঞ্চলে কোনো প্রভাব পড়বে না আর বুথেও কোনো সমস্যা হবে না, তার কারণ হলো ওই রকম কিছু মানুষ আছে, ও আমাদের আইএসএফ নেতা বলে নয়, তো নেতা নয় আইএসএফের একটা কর্মী, আর সবচেয়ে বড় কথা হলো যে বলছে সোশ্যাল মিডিয়ায় আপনি বলছেন ঘোরাঘুরি করছে, ওটা ঘোরাঘুরির কোনো সমস্যা নয়, নেতা বলছে নেতা নয় কর্মী, এরকম কিছু যাবে অঞ্চল থেকে ওই সব বাজে বাজে কথা শুনছি 200-100 লোক নিয়ে গেছে, পুরো এই 26 নিজের 27 নম্বর বুথে দুজনকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি। ও আইএসএফ থেকে যে কর্মী ছিল আরও আমাদের যারা গ্রামের আরও অনেক কিছু ভালো মেয়েছে যারা আছে মা বোনেরা, তারা ওর দেখে ওর চরিত্রটা দেখে তারা ভয় পেত, ও তৃণমূলে চলে যাওয়ার মানে ওখানে চলে যাওয়ার পরে আমাদের আইএসএফ থেকে ওকে বাদ দিয়েছি 2 মাস আগে,
বুথ সব বুথের লিস্ট থেকে আমরা ওকে বাদ দিয়েছি। চলে যাওয়ার পরে বেশ কিছু এককভাবে আরও যারা ছিল এক দেড়শো যারা তৃণমূল করতো তাদের মধ্যে এক দেড়শো লোক আরও আমাদের কাছে চলে এসে বলছে যে একটা গুন্ডা মস্তান চৈত্রহীন মানুষ চলে গেছে, এবার আমরা জুটিয়ে আইএসএফ করব। এটা কোনো রিফ্লেক্ট করবে না, ও আমাদের দলেরই কোনো নেতাই নয়, কেউ নয়, কোনো বড় মাধ্যম বুথ কমে বুথ লিস্টে নেই। সবচেয়ে বড় কথা হলো যে নওশাদ সিদ্দিকী আমাদের নেতা, যার আদর্শে আমরা আদর্শিত, যার কথায় আমরা সেই আদর্শ নিয়ে চলি। ওর যে আমাদের গ্রামের একটা বুথ লিস্ট তৈরি হয়, সেই বুথ লিস্টে ও নেই, ওর নাম নেই, ও আবার কী আইএসএফ যখন জয়েন করেছে যে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তাদের এই ২৭ নম্বর বুথের চারজনকে দেখাক। বৈরাগত একজন মাল আছে, বৈরাগত মানে তার ভোটার সংগ্রামপুর, সংগ্রামপুরের কালিকাপোতার ভোটার বহিরাগত যাকে বলা হয় তাকে নিয়ে গেছে, আর একজন ওখান থেকে মানে ওর কোনো ইয়ে নেই, মানে ওখান থেকে আমাদের ২৬ নম্বর বুথে মানে ২৬ নম্বর বুথের হয়ে যাবে মনে হয় কেটে ওকে নিয়ে গেছে, দুই থেকে তিনজন, ও সব কিছু নয় তাদেরকে নাই বলে। পরে তারা আমাদের কাছে এসে যেটা বলছে, একজন বলছে আমাদের মিথ্যা বলেছে, অঞ্চলে এরকম একটা ব্যাপার আছে, কী একটা সার্টিফিকেট নিয়ে, ওসব নিয়ে আমরা মাথা ব্যথা করি না, আর ও কে গেছে কে আসবে এসব নিয়ে মাথা ব্যথা নয়, ও আমাদের কেউ নয়, আর ওর জন্য প্রভাব পড়বে না। আরও আইএসএফ এখান থেকে যে ৫৭৪টা যে ভোট হয়েছিল এবার থেকে ৭৭৪ হবে, আরও ১০০ গুণ বাড়বে, কারণ এর আগের একটা দুশ্চরিত্র আছে, ও তখন তৃণমূলই করতো, তৃণমূল করতে করতে ওর নিজের একটা কাকিনা কে হয় তার ঘরে ঢুকেছিল, ঢোকার পরে সেখানে একটা দুষ্কৃতি ব্যাপার হয়েছে, সেই জন্য আরও কিছু মহিলারা ভয় পেত যে ওর একটা হাত কাটা আছে, দেখবে গুন্ডামি করতে গিয়ে মস্তানি করতে গিয়ে একটা হাত কেটে আছে, ওই দেখে ভয় পেত। যারা সভ্য শিক্ষিত মানে আমাদের এখানে তো কিছু হলেও তো মানে নার্স কেউ হয়তো অঙ্গ নার্স ট্রেনিং দিচ্ছে, যেসব মহিলাগুলো শিক্ষিত তারা ভয় পেত ওর দেখে, গুন্ডা, ওর চরিত্রটা খারাপ, নিজের কাকির রুমে চলে গিয়েছিল, তার জন্য ও চলে যাওয়াতে আনন্দ করে তারা আজকে এসে, এবং আজকে মহিলারা আমাদের কাছে আবেদন করেছে এই নিয়ে কি একটা হবে, গ্রামের মানুষ আইএসএফের সমস্ত সদস্যরা প্রত্যেকে ১০০-২০০ টাকা করে দিয়ে আজকে ফিস্ট করছে ওখানে, বুঝতে পেরেছেন, ওসব কোনো রিফ্লেক্ট করবে না, আর ওসব কোনো চরিত্রহীন মানুষ আমাদের দলের কোনো ভোটার লিস্টেও থাকবে না, আমরা বাদ দিয়েছি, বুথ লিস্টেও থাকবে। আইএসএফের অঞ্চল সভাপতি ছিলাম, আমার ব্যস্ততার কারণের জন্য আমি একটু নিজে থেকে বলেছি যে আমি ব্যবসা বাণিজ্যের জন্য একটু চাপ নিতে পারছি না, ওই জন্য আমার ভাই নিজাম মাস্টার আমাদের বুথ নম্বরটা কত ১৩ নম্বর বুথেরই, ওনাকে আমি অঞ্চল সভাপতি দিয়েছি এবং তার সঙ্গে আমি সহসভাপতি হিসেবে কাজ করছি, এটাই বড় ব্যাপার। আমার পরিচয়, আমি মহাদিসিন মল্লিক, এ আমার অঞ্চলে আমাদের গ্রামের ২৭ নম্বর বুথের সদস্য, আমি ওর ভাই, আমরা এই এলাকারই ছেলে, এই বুথেরই ছেলে।